আসসালামু আলাইকুম। আমরা অনেক বিল পেমেন্ট করি বিকাশের মাধ্যমে, যেমন ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট বিল, স্কুল কলেজের বেতন ইত্যাদি। দেখা যাচ্ছে আমরা যতবারই বিল পেমেন্ট করি ততবারই অ্যাকাউন্ট নাম্বার অথবা বিল নাম্বার আমাদেরকে দেখতে হয়। এখন ধরা যাক হঠাৎ করে আপনি বাসার বাইরে কোনো কাজে গেলেন, এখন আপনার বাসার কারেন্টের লাইন অথবা ওয়াইফাই লাইন চলে গেল, অথবা ইমার্জেন্সি কোনো বিল দিতে হবে আপনাকে এখনই, কিন্তু আপনার হাতে কোনো বিল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা অন্য কিছু নেই, তো সেক্ষেত্রে আপনি কীভাবে এটার বিল পেমেন্ট করবেন, অতি সহজে এটা বিল পেমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পূর্ববর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে সেটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই সমস্যাটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে বিকাশে লগ ইন করে আপনি যে অর্গানাইজেশনের বিল দিবেন, যেমন গ্যাস, বিদ্যুৎ বা যেটাই হোক, আমি ইলেকট্রিসিটি বিলটা দিব ডেস্কো প্রিপেইডের। তো আমি ডেস্কো প্রিপেইড সিলেক্ট করলাম। এক্ষেত্রে এখানে আসবে এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার চাবে। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে কার্ডের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে প্রত্যেকটা, এটা কিন্তু মিটার নাম্বার না, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আসেই দেখতে পারবেন আপনারা সবাই, ডেস্কো প্রিপেইডে কার্ডে লেখা থাকে। এরপর কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আর অবশ্যই সেভ দ্য অ্যাকাউন্ট এটাতে অবশ্যই ক্লিক করবেন। এরপরে কী নাম আমি সেভ করবেন, আমি জাস্ট আপনার দেখার জন্য একটা নাম দিয়েছি RT RR এটাতে। এরপরে নেক্সট দিবেন, এরপরে 500 টাকা আমি পেমেন্ট করবো, এই যে টেপ টু দ্য কন্টিনিউ দিবেন, দেন আপনার পাসওয়ার্ড দিবেন, তারপরে হোল্ড দ্য পে বিল দিলেই আপনার বিল পেমেন্ট হয়ে যাবে। এরপরে একটা মেসেজ আসবে, আপনার মোবাইল নাম্বারও মেসেজটা চলে আসবে, যেটা আপনি দিয়েছেন সেটাতে আসবে। এখন দেখি হোমে যাই, হোমে গিয়ে দেখি যে অ্যাকাউন্ট নাম্বারটা সেভ হয়েছে কি না, দেখেন ব্যাক টু হোম দিবেন। এরপর হচ্ছে পে বিলে গেলে আপনি যে নাম সেভ করেছেন সেটা দেখতে পাবেন। আমি আরেকটু আগে করেছিলাম, সেটা হচ্ছে থার্ড ফ্লোর নামে, আমি এখন ওটা নিয়ে দেখাবো কীভাবে পেমেন্ট করবেন। দেখুন থার্ড ফ্লোর দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বারটা অটোমেটিকই নিয়ে নিল, এরপরে মোবাইল নাম্বারটা দেবেন, এরপরে প্রসিড টু পে দিবেন, এরপর আজ কত টাকা করবেন সেটা সিলেক্ট করবেন, এরপর নেক্সট দিবেন, এরপরে হচ্ছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল চাপ দিয়ে ধরলে আপনার বিল পেমেন্ট হয়ে যাবে। এভাবে আপনি বিল নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার সেভ করে যে কোনো জায়গা থেকে যখন খুশি তখন বিল পেমেন্ট করতে পারবেন। ভালো লাগলে এবং উপকার আসলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন।